জীবন যেন বহতানদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান টিভি আয়োজিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় রাহমতুল্লিল আল আমিন আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর এ বিষয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট আলেন শায়ক আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গত পর্বে আমরা রসুল সাল্লাহলামের জীবনে সংঘটিত বেশ কয়েকটি অভিযান প্রসঙ্গে ক্ষুদ্র পরিসরে কথা বলেছি এবং আমরা লক্ষ্য করেছি ওইসব অভিযানের প্রত্যেকটি ছিল আগ্রাসী রাসুল সাল্লা ওয়াসাল্লাম এবং তার যারা সাহাবি ছিলেন তাদেরকে পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য নিঃশেষ করার জন্য ওইসব অভিযান পরিচালিত হয়েছিল রাসুলসলাম রাহমাতুল্লিল আলমিন তিনি দরদি হৃদয় নিয়ে তাদের সংশোধনের চেষ্টা করেছেন তাদের সুযোগ দিয়েছেন কিন্তু তারা তাদের অপরাধমূলক কর্ম থেকে তারা দূরে যায়নি প্রেক্ষাপট তো এভাবেই রচিত হয় এরপরে আমরা যদি নবী সাল্লাহ আলি জীবনের পাতাগুলো উল্টাই তাহলে সেখানে দেখতে পাব খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধরও একটি প্রেক্ষাপট ছিল আসুন আমরা আজকে সে বিষয়ে কথা শুনি শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে আমরা খন্দকের যুদ্ধ যেটিকে গজোয়ায় আহজাব বা আহজাবের যুদ্ধ বলা হয় এটি নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শুরুতে মোধে হয় প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার আর প্রসঙ্গত খন্দক শব্দটি নিয়ে একটু বলে রাখি খন্দক এটি আমরা যেটাকে পরীক্ষা বলি এই পরীক্ষা খাল খনন যেটাকে আমরা বলি এই জাতীয় বিষয়গুলোকে খন্দক বলা হয় আর এই যুদ্ধটাকে ইতিহাস দুই নামে নামকরণ করেছে একটা হলো খন্দকের যুদ্ধ আর একটা হলো আহজাবের যুদ্ধ আহজাবের যুদ্ধ বলা হয় যে কারণে সেটি হলো যে হিজবের বহু বছন আহজাব হিজব হলো কোনো দল গোত্র এটাকে হিজব বলা হয় আহজাব মানে হল বিভিন্ন গোত্র বিভিন্ন দল মিলে যদি কোনো অভিযান চালায় সেটাকে বলা হয় গোজওয়া আহজাব বা বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলতে পারি আমরা বা বহুগোত্রীয় যুদ্ধ বহুগোত্রিয় মানুষের যুদ্ধ বলতে পারি আমরা তো একদিকে এটি পরীক্ষা খনন হয়েছে যুদ্ধে যেটি আরবের মানুষের জন্য নতুন কিছু সেই জন্য এটাকে খন্দকের যুদ্ধ বলা হয় আবার এই যুদ্ধে আরবের অনেকগুলো জাতিগোষ্ঠী সম্মিলিতভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেজন্য এটাকে আহজাব বা বহু জাতিক বা বহুগুত্রীয় মানুষের যুদ্ধ সেই নামে নামকরণ করা হয় গোজ আহজাব বা এই খন্দকের যুদ্ধ এটার প্রেক্ষাপট হল সেই ইয়াহুদিরা ঘুরে ফিরে আমরা বিগত পর্বে বলেছিলাম যে নবী করিম সাল্লা সাল্লামের জীবনে সবচেয়ে বেশি শত্রুতা করেছে একদিকে মক্কার মোরশিকরা অপর দিক থেকে মদিনার ইয়াহুদিরা আর ইয়াহুদিদের ষড়যন্ত্রগুলো ছিল সবগুলোই পেছন থেকে কলকাঠি নাড়াবার ষড়যন্ত্র তারা যখন আমরা গত পর্বে জানলাম যে বরু নজিরের যে ইয়াহুদিরা এই লোকগুলো যখন মদিনা সনদের যে শর্ত সেটা ভঙ্গ করলো উল্টা বরং নবী করিম সাল্লামকে রাষ্ট্রপ্রধানকে হত্যা করার জন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন করলো তখন নবী আলাহ তাদেরকে মদিনা থেকে তাদেরকে বহিষ্কার করলেন তারা সেখান থেকে চলে গেলেন এই চলে যাওয়ার যে কষ্ট এ কষ্ট দূর করবার জন্য তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে তাহলে দূর থেকে তারা খাইবার অবস্থান নিয়েছিল সেখান থেকে তারা কিভাবে মদিনায় মুসলমানদেরকে শেষ করা যায় এটা নিয়ে তারা ফন্দি আঁটতে লাগলো এ ফন্দি আঁটার অংশ হিসেবে সদস্যের একটা টিম তারা কূটনৈতিক মহড়া দিতে লাগলো মুসলমানদের বিরুদ্ধে একটা বড় এবং সর্বগ্রাসী যুদ্ধ এটি শুরু করবার জন্য এর অংশ হিসাবে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের নিঃশেষ করার জন্য খায়বারে অবস্থিত সেই বনুনাজিরের ইয়াহুদীদের সদস্য বিশিষ্ট টিম তারা চলে গেল মক্কায় কোরাই নেতাদের কাছে তাদের সঙ্গে বৈঠক করল করে তাদেরকে উদ্বুদ্ধ করলো মুসলমানদের বিরুদ্ধে সর্বগ্রাসী যুদ্ধ পরিচালনা করার জন্য গাতফান আর একটি বড় গোত্র তাদের কাছে গেল এবার বিভিন্ন দেশ বিভিন্ন জাতির কাছে সফর করে তারা মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করল এই প্রস্তুতির অংশ হিসেবে গাতফান এবং কোরআশের নেতৃত্বে বিভিন্ন যে গোত্রগুলো ছিল সমস্ত গোত্রগুলো মিলে যে অভিযান পরিচালনা করেছে মদিনার বিরুদ্ধে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে সে অভিযানকে ইতিহাস আজহাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ বলে জানে তো এই বিশ সদস্য বিশিষ্ট খায়বারে অবস্থানরত বরুণাজীর ইয়াহুদিদের চক্রান্তের অংশ হিসাবে যে যুদ্ধের প্রস্তুতি হয় সে যুদ্ধ ছিল আমাদের নবী করিম সাল্লা সাল্লামের রহমতুল্লা আলমিনের জীবনের সবচাইতে কঠিন যুদ্ধ এ অর্থে কঠিন যে এই যুদ্ধে মানে এর আগ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে তার কোনো যুদ্ধে এত লোক অংশগ্রহণ করেনি যত লোক অংশগ্রহণ করেছে খন্দকের যুদ্ধে এখানে কোরাইশ থেকে প্রায় চার হাজার এবং গাতফান এবং অন্যান্য গোত্র থেকে প্রায় ছয় হাজার যুদ্ধা অংশগ্রহণ করেছে তার মানে সাকল্যে দশ হাজার যুদ্ধা অংশগ্রহণ করল যেখানে আমরা দেখি বদর বা ঐহত বা আরও যে সমস্ত অভিযানগুলো হয়েছে তার কোনোটিতেই এত বেশি সংখ্যক যোদ্ধা এবং এত বেশি অস্ত্রশস্ত্র নিয়ে তারা আসেনি তো তারা যখন এই দশ হাজারের বিশাল বাহিনী নিয়ে প্রস্তুতি নিয়ে আসছে এবং তাদের উদ্দেশ্য ছিল যে আগে যুদ্ধ হতো কোরয়েশের সাথে নাজবাসীদের সাথে কিংবা আপনার ইয়াহুদিদের সাথে হয়তো যুদ্ধ না হলেও তাদের বিভিন্ন ষযন্ত্র মোকাবেলা করতে হতো কিন্তু এবারটা হলো গোছানো এবং সম্মিলিত বহুজাতিক বাহিনীর আক্রমণ যেটাকে আমরা বলতে পারি সেটি তো রসুল আহম সাল্লাম বুঝতে আর বাকি থাকলো না যে তাদের এই লড়াইটা হবে একরকম বলতে গেলে শেষ লড়াই অর্থাৎ চূড়ান্ত লড়াই এটির মাধ্যমে তারা চাচ্ছে আমাদেরকে নিশ্চিন্ন করতে আর যদি আমরা টিকে যাই তাহলে বহুজাতিক বাহিনী পরাস্ত হয়ে তাদের পরবর্তীতে তাদের পেছনে পেছনে ফেরার পালা আর সামনে অগ্রসর হতে পারবে না অতএব ডুয়ার ডাই বা বাঁচা মরার একটা ব্যাপারে এসে দাঁড়ালো না বিক্রিম সাদ আসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যে এখন মদিনা রাষ্ট্রটাকে তারা নিশ্চিন্ন করে দিতে চায় এবং সবাই ঐক্যবদ্ধ হয়েছে প্রথম তারা একটা প্ল্যাটফর্মে এসে যুদ্ধ করেছে দশ হাজার বাহিনী আসছে আমরা কি করতে পারি আমরা এর আগে বলেছি যে নবী করিম সালামকে আল্লাহ তালা বলেছেন ওয়াসাভির হুমফিল আমর আর আপনি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে আপনার আপনার সাহাবিদের সঙ্গে আপনার শিষ্যদের সাথে মুসলমানদের সাথে আপনি পরামর্শ করুন তিনি একজন নবী ছিলেন আল্লাহ পক্ষ থেকে ওহিপ্রাপ্ত ছিলেন তিনি আল্লাহর সঙ্গে যে কোনো বিষয়ে ডিসকাস করার সুযোগ ছিল জিব্রিলের মাধ্যমে কিন্তু তিনি জাগতিক বিষয়গুলোতে তার যে সভাসদ ছিল বা তার যে সাহাবিরা ছিলেন জাগতিক প্রস্তুতি প্রয়োজন জাগতিক প্রস্তুতি প্রয়োজন তাদের সাথে পরামর্শ করতেন তাদের মতামতগুলোকে খুব গুরুত্বের সাথে মূল্যায়ন করতেন এবং সেগুলোকে আমলে নিয়ে তারপর পদক্ষেপ নিতেন এবং এই জন্যই কিন্তু মশওয়ারা করাটাকে বা পরামর্শ করাটাকে শূন্য বলা হয় জাগতিক কোনো কাজের যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব নবী সাল্লাহ সাল্লাম একটি আদর্শ তো আমরা এই ঘটনা এবং এর আগে বদর যুদ্ধের বন্দিদেরকে কি করা হবে যুদ্ধের আগে তা আমরা মুসলমানরা কি বাহিরে যাবেন না ভেতর থেকে তারা আত্মরক্ষা করবেন এই যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে দেখছি আমরা নবী আলি সাহাবিদেরকে সাথে নিয়ে পরামর্শ করতেন এবং তাদের মতামতগুলোকে পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আসতেন এবং কোন কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নবী সাল্লা সাল্লামের পছন্দ নয় এমন সিদ্ধান্ত হতো অর্থাৎ অন্যদের মতামতকে তিনি ইয়ে দিতেন শ্রেষ্ঠত্ব দিতেন গুরুত্ব দিতেন প্রাধান্য দিতেন এর পাশাপাশি আরেকটি তার আছে তা হল খারা জাগতিক কোনো বিষয়ে আমরা যখন সিদ্ধান্তহীনতায় ভুগব বা কোন পথে গেলে কল্যাণ হবে বা কোন পথে গেলে হবে জানবো না তখন আমরা আল্লাহতালার তালার কাছে কল্যাণ কামনা করবো ইস্তেখারা শব্দের অর্থই হলো কল্যাণ কামনা করা দুধ নামাজ পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে এই প্রার্থনা করা যে আল্লাহ আমি যেই সিদ্ধান্তটা নিতে যাচ্ছি সেটা কোনো ব্যবসার সিদ্ধান্ত হতে পারে জাগতিক যে কোনো বিষয় সিদ্ধান্ত হতে পারে যদি এটা কল্যাণকর হয় আপনি আমার জন্য এটাকে ইজি করে দেন সহজ করে দেন আর যদি অকল্যাণকর হয় এটা থেকে আপনি আমাকে বিরত রাখেন এই যে ইস্তেখারা এবং পরামর্শের যে সুন্না এই সুনাটা নাবি আলিসুল্লাসাল্লাম সারা জীবন প্রয়োগ করেছেন এবং তিনি সফলতা পেয়েছেন আজও যদি আমরা এইটিকে আমলে আনতে পারি এবং পরামর্শ ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি পরিবার গড়ে তুলতে পারি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি দেশ গড়ে তুলতে পারি যে দেশের সিদ্ধান্তে জনগণের মতামত নেওয়া হবে জনগণের অভিমত এবং তাদের চিন্তা দর্শনকে আমলে নেওয়া হবে সেখানে আল্লাহরের কল্যাণ দান করবেন যেমনটি নাবী আলাসামকে করেছেন তো যে জায়গাটাতে ছিলাম যে খন্দকের যুদ্ধের আগে নবী সাল্লাহ সাল্লাম পরামর্শের জন্য যখন সাহাবিদেরকে ডাকলেন এবং পরামর্শ করতে বসলেন সবাই যার করে মত করে মত দিতে লাগলেন যে কীভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারি আমরা সবাই কম বেশ অবগত আছি যে এখানে সালমান ফারসির দিল্লা তাল তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি আসলে আপনার বাহিরের মানুষ অর্থাৎ তিনি পারস্যের মানুষ তিনি পরীক্ষা সম্পর্কে তার অভিজ্ঞতা তার অভিজ্ঞতা ছিল তো এই ধরনের পরিস্থিতিতে মোকাবেলার জন্য তিনি একটা অভিনব মতামত দিলেন তিনি বললেন যে মদিনার তিন পাশেই আল্লাহ আলমিনের প্রাকৃতিক প্রাচীর দেয়া আছে শৌচু পাহাড় আছে খেজুর বাগান আছে এই তিন পাশ দিয়ে কেউ চাইলেও মদিনায় ঢুকতে পারবে না শুধুমাত্র উত্তর একটা প্রতিবন্ধকতা আছে এই প্রাকৃতিক প্রাচীরের কারণে নিরাপদ হয়ে গেল তিন সাইড শুধুমাত্র একটা পাশ অর্থাৎ উত্তর পাশটা ছিল উন্মুক্ত এ পাশ দিয়ে বাহির থেকে কেউ প্রবেশ করার সুযোগ ছিল তখন সালমান ফারসি রহু তিন নবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে হে আল্লাহর রাসূল আমার মত হলো আমরা পরীক্ষা খনন করি যেটাকে আমরা খাল খনন বলতে পারি এটা খনন করলে তারা যে ঘোড়া বা ওট বা কোনো বাহন গাধা ইত্যাদি তে চড়ে আসবে এই পরীক্ষা এসে তারা থেমে যাবে তাদের অভিযান এখানে ব্যহত হবে ব্যহত হবে তারা এখান থেকে এই পরীক্ষা এটাকে ডিঙ্গিয়ে তারা ভেতর প্রবেশ করতে পারবে না কারণ এই যে বাহনগুলো তো এই পরীক্ষার দিয়ে নামতেও পারবে না উঠতেও পারবে না ওটা ঝাঁপ দিয়ে চলে যাবে সেটাও করতে পারবে না তাদের যে যুদ্ধের যে গতিটা এখানে বন্ধ হয়ে এখানে থেমে যাবে তো পরীক্ষার বিষয় যখন সালন ফাসেদ আল্লাহ তারা সিদ্ধান্ত দিলেন পর মতামত দিলেন যে এভাবে পরীক্ষা খনন করলে আমরা মদিনাকে সেফ করতে পারি নিরাপদ করতে পারি তখন নবী করিম সাল্লাহ আসলাম এটিকে খুব পছন্দ করলেন সমস্ত সাবাইকরাম পছন্দ করলেন এবং সিদ্ধান্ত হলো যে আমরা পরীক্ষা খনন করতে যাচ্ছি মদিনাকে রক্ষা করবার জন্য এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একজন ভিন ভিন্ন সমাজের মানুষ তিনি একটা মত দিলেন লোক ছিলেন তার মতটাকে খুব সাদরে গ্রহণ করা হলো এবং উপকারী জিনিস যে গ্রহণ করতে মুসলমানের কার্পণ্য করা উচিত নয় ভালো জিনিস যেখান থেকে পাবেন যে সমাজের উদাহরণ করতে হবে মনে এটাকে সেটাকে গ্রহণ করার মানুষের সাথে থাকতে হবে সেটি নবী রাসিদালাম দেখিয়েছেন তিনি শুধুমাত্র আহ সালমান ফাহাস এই মতটি গ্রহণ করবার কারণে যে অসাধ্য সাধনে নামতে হলো সেটা এই মতটি গ্রহণ না করলে হতো না আরবের মানুষরা সম্যক যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞ তারা সম্মুখ যুদ্ধ করতে পারতেন কিন্তু পরীক্ষার এই কালচারের সাথে তারা অভিজ্ঞ না তাদের জন্য যেমন অভিনব ছিল কারণ মরুভূমিতে কোনো খাল নেই সেরকম কোনো পরীক্ষা নেই একদিক থেকে এদের মানে মদিনাবাসীর জন্য এটি একটা চ্যালেঞ্জিং ছিল অভিনব ছিল একইভাবে যে বহুজাতিক বা বহুগোত্রীয় বাহিনী যেটা আসছে তাদের জন্য তো আরো অভিনব তো হতভম্ব হওয়ার মতো একটা পরিবেশ আল্লাহ এই জিনিসটা মাথায় মাথায় যাই হোক সিদ্ধান্ত হলো যে পরীক্ষা খনন করা হবে কিন্তু আমাদের সমাজের দর্শকদের যারা মদিনায় গিয়েছেন মক্কায় গিয়েছেন যাওয়ার তফিক হয়েছেন আপনারা জানেন যে মদিনা পাথুরে এলাকা এবং আহ সব পাথরের পাহাড় এমনকি আপনার সাধারণ যে মানুষের ভিটে যেগুলো আমরা বলি এগুলো যেমন মরুভূমির বালির সর্বস্ব আছে আবার পাথর সর্বস্ব আছে তো একটা শহরের একটা দেশের একটা বিরাট অংশ জুড়ে পরীক্ষা খনন করা মানে হলো অনেক পাথরের বিরুদ্ধে লড়াই করা আর সেই পাথর যে কি পাথর এটা যারা মদিনায় গিয়েছেন তাদের সবার কাছে পরিষ্কার খুবই কঠিন যে কত কঠিন সে পাথর এমন না যে দু চারটা ছোট ছোট পাথর সরাই ফেললাম বিশাল বড় দিলাম ভেঙে গেল ভেঙে দিলো এরকম তো ইট নয় আহ আর আধুনিক যুগের কোনো যন্ত্র তো ছিলই না এই পাথর খনন করে পরীক্ষা তৈরি করা অসম্ভব একটা কাজ ছিল প্রায় অসাধ্য ছিল এই অসাধ্য সাধন করার জন্য সিদ্ধান্ত নিলেন একশো জন সাহাবিকে প্রতি একশো জন সাহাবিকে চল্লিশ হাত খনন করার দায়িত্ব দিলেন ভাগ 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 করলেন যে তোমরা এ একশো জন একচল্লিশ অপর একশো জন একচল্লিশ এভাবে তাদের সহজ মনে হয় সহজ মনে হয় দেখুন কত সুশৃঙ্খলা আজকে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক প্রশিক্ষণ পাই আমাদের কাজগুলোকে অনেক গোছানো করার জন্য বিভিন্ন শিক্ষা দীক্ষা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে সেই সাড়ে চোদ্দো শত বছর আগে নবী করিম সাল্লা প্রতিটি ছোট বড় কাজ আপনি দেখবেন যে এত সুন্দর গোছানো পরিকল্পিত প্ল্যান ওয়াইজ না মানেই হলো পরিকল্পনা আপনার শৃঙ্খলা যাই হোক একশো জন মানুষকে চল্লিশ হাত করে দিলেন দিয়ে খনন করতে দিলেন তো এই কঠিন কাজটিতে নবী সাল্লাহাম নিজেও অংশগ্রহণ করলেন এই পরীক্ষা খনন করতে গিয়ে নবী সাল্লাহ সাল্লামের মাটি তার পেট মোবারক পর্যন্ত লেগে গেছে এবং পুরো শরীর কর্দমাক্ত হয়ে গেছে মানে কতটা পরিশ্রম করলে এটা সম্ভব হয় এবং এই পরীক্ষা খনন করতে গিয়ে সাহাবিদের কষ্ট দেখে নবী সালাম গেয়ে উঠেছেন অনেকগুলো ছন্দ এবং কবিতা তিনি আবৃত্তি করেছেন এবং গেয়ে উঠেছেন তোমাদের থেকে একটা পঙ্ক্তি ছিল এরকম যে আল্লাহ মাল্লা আইসা ইল্লা আয়সাল আখেরা ফাফিল্লিল আনসার ইউল মুহাজেরা এই কবিতার কথার মধ্যে কিন্তু দারুণ একটা বার্তা আছে আমরা যারা আজকে আমাদের সাধারণ জীবনযাত্রা করতে গিয়ে আমরা বিভিন্ন সম সময় অসময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হই আমরা বোধ এই কবিতার বার্তা নিতে পারি কবিতার অর্থ হল আল্লাহমাল্লাহ আইসা ইহ আল্লাখারা আল্লাহ এই পৃথিবীর আয়েস তো আয়েস না আসল আয়েস তো আখেরাতের আয়েস অতএব সে আয়েস যেন সেই বেহেস্তের আয়েস যেন বরাদ্দ থাকে সেটা যেন আমাদের নষ্ট না হয় আপনি আনসার এবং মুহাজের যে দুই দল আমার সাথে এই পরীক্ষা খননের অসাধ্য সাধনে নেমেছে আপনি তাদের উভয়কে মাফ করে দিন যাতে সেই আয়সটা তাদের জন্য বরাদ্দ থাকে ওইটা যেন বাজেটে থাকে আপনি কবিতার কথা বললেন আমিও এ বিষয়ে ইতিহাস পড়তে গিয়ে আমি যেটা জেনেছি আমার স্মৃতিপথে সামান্য একটু আছে সেটা এরকম আপনি আগেই বলেছেন বর্ণনায় কঠিন পাথর বিস্তৃত যে ভূমি সেখানে তো কাজ করতে গেলে তো দৈহিক কাজ সেটা জি ব্যথাও পেতে পারে আমি একটা যে মনে হচ্ছে রেস্টেম কাজ করতে গিয়ে ওনার আঙুল কেটে একটু রক্ত বেরোচ্ছিল তখন আরবে আমার রুবায়ার কথা জানি চাল্লানে মিশ্রা দুইলানে দুই রানের মুখোমুখে যে কবিতা তো আরবে আমার মনে নেই বাংলা এরকম এরকম ছিল বিষয়টা তুমি তো আঙুল শুধু রুধিরে রঞ্জিত তো এখান থেকে যে বলতো তুমি এটা আঙুল শুধু কাটলো রক্ত এটা তো কিছুই না এই যে একটা বীরত্ব ব্যঞ্জক কথা এই যে কাজের প্রতি এবং রক্তের প্রতি দেখে ভয় না পাওয়া এগিয়ে যাওয়ার যে একটি দৃপ্ত যে ঘোষণা এটাও তো সাহেব উৎসাহিত করেছে উৎসাহিত করেছে এবং আরেকটি বিষয় হলো এখানে যে কঠিন কোনো কাজ করতে গিয়ে যে মানুষ ভেতর থেকে একটু গেয়ে ওঠে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য আছে আপনি আরও ভালো বলতে পারবেন যে মানুষ কিন্তু মাঠে ঘাটে যখন ধান চাষ করে বা আপনার মাটি কাটে তখন কিন্তু এই মাটিয়ালরা বা চাষি ভাইরা শ্লোক বলে গান গেয়ে ওঠে কিন্তু এবং এই কাজের সময় শ্লোক গেয়ে ওঠা এটা কিন্তু ক্লান্তি দূরের জন্য নতুন করে উদ্দীপ্ত হওয়ার জন্য উৎসাহিত করা উৎসাহিত হওয়ার জন্য নিজে হওয়া অন্যকে উৎসাহিত করার জন্য এটা খুবই উপযোগী একটি বিষয় এবং এটা প্রাকৃতিক এই এই যে কবিতার মাধ্যমে উদ্দীপ্ত করা এটি নাবি সাল্লাহ জীবনে পাওয়া যায় এবং তিনি এই কঠিন সময় গেয়ে উঠেছেন তাহলে বোঝা গেল যে আমাদের এই চাষি ভাইয়ারা বা কৃষি ভাইয়ারা বা বিভিন্ন শ্রমিক ভাইয়ারা যে বিভিন্ন সময় কষ্টের সময় ছন্দের তালে তালে কাজ করেন এবং গেয়ে উঠেন দল বেঁধে মানে কাঠিন্যকে জয় করার জন্য মানুষের মধ্যে যে সুপ্ত যে শক্তি আছে সেটা জাগ্রত করা জাগ্রতকর দায়িত্ব আমি তো ম্যাঘনার পাড়ার ছেলে আমি দেখেছি যখন নতুন কোন বড় নৌকো নদীর পাড় থেকে নামাবে নৌকো তো আপনি শুকনাতে বানানো হয় নামানোটা কষ্টকর তখন দিকে তার হেই রে হেই করে একদম গান গিয়ে ওঠে পারছে না পারছে না যখন শ্লোকটা গায় সমবেত কণ্ঠে কোথেকে শক্তি চলে আসে নদীটা ঠিকই নেমে যায় সেটাও আমরা খন্দকের যুদ্ধে বা হাজবের যুদ্ধে লক্ষ্য করেছি আপনি তো নৌকা ঠেলা কথা বলছেন আমার এই শহরের পরিবেশে যদি আপনি গায়ে ঠেলা কথা বলেন কোনো গায়ে রাস্তায় অকেজ হয়ে গেলে কয়েকজন মানুষ মিলে যখন হেল্প করি আমরা সহায়তা করি সবাই মিলে যখন ধাক্কা দেই আমাদের নিজেদের অজান্তিক একটা শব্দ বের হয়ে আসে মানে সবাই ঐক্যবদ্ধ এই সাউন্ড এই এই কথা আমরা সবাই মিলে বলছি ঠেলো এটা কিন্তু একেবারে প্রাকৃতিক আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন ন্যাচারাল যাই হোক রসুল আকরাম সাল্লাম পরীক্ষা খনন করতে গিয়ে এভাবে আবৃত্তি করলেন সাহাবিরাও আবৃত্তি করে উঠলেন তারা বললেন আহ নাহ দিন আল আল জেহাদে মা বা আবাদা যেটা পরবর্তীতে আপনার হোদাইবিয়ার সন্ধির সময় আমরা দেখেছি সাহাবিদ এরকম গেয়ে উঠেছেন যাই হোক তো এই পঙ্ক্তিমালার মাধ্যমে এবং কবিতা আবৃত্তির মাধ্যমে বিশ্বাহ সাল্লাম নিজে যেমন অনুপ্রাণিত হচ্ছিলেন সাহাবিদেরকে অনুপ্রাণিত করছিলেন এভাবে তারা পরীক্ষাকরণের কাজকে সামনে অগ্রসর করেন তারা কাঠিন্যকে জয় কাঠিন্যকে জয় করলেন এবং অসাধ্যকে সাধন করা শুরু করলেন এখানে একটি অংশ না বললে খন্দকের এই ইতিহাসই অপূর্ণ থেকে যাবে তাহলে আমরা সবাই কম জানি যে খন্দকের যুদ্ধ করতে গিয়ে তাদের শুধুমাত্র এই পাথরের পাথর খনন করার পাথর কাটার কঠিন পরিস্থিতির মোকাবেলা হয়ে করেছেন তা নয় তাদের পেটে ছিল ক্ষুদা তারা ক্ষুধাকে জয় করতে হয়েছে এই কষ্টকে জয় করতে হয়েছে পেটে ক্ষুদা যদি থাকে খালি পেটে যেখানে বেঁচে থাকাটাই দায় সেখানে আবার এই অসাধ্য সাধন করা এই পরিশ্রম করা এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করা দৈহিক পরিশ্রম দৈহিক পরিশ্রম এটা তো মানে একরকম অসাধ্য সাধন সোজা কথা এক কথায় নবী করিম সাল্লা সাল্লাম সেটি করেছেন এবং সাহবা একরাম যখন কেউ কেউ তার কাছে এসে ক্ষুধার অভিযোগ করতে করতাম ইয়ারসোল্লাহ আমরা ক্ষুধার্ত তখন নবির সুল্লাম নিজের কাপড় তুলে পর্যন্ত দেখিয়েছেন যে আমিও ক্ষুধার্ত আমারও পেট লেগে গেছে এবং পাথর বেঁধে নিজের শরীরের ভারসাম্য ধরে রাখার চেষ্টা যে খালি পেট হয়ে জীর্ণশীর্ণ হয়ে গেছি পিছনের দিকে পড়ে যাচ্ছি বা উপর হয়ে পড়ে যাচ্ছি ভারসাম্য নষ্ট হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে এটিকে আহ যাতে নষ্ট না হয় সেজন্য পেটে পাথর বেঁধে তারপরে কাজ চালিয়ে যাওয়া এবং এই সময় আরেকটি জিনিস আপনি খেয়াল করেছেন যে আনুগত্য করেছেন রসুল আকাম সাল্লা সাল্লামের এই সময়ে এসে আনুগত্য সুসময় কিন্তু আনুগত্য আমরা অনেকেই করতে পারি সহজেই করা যায় আমরা অনেক সময় বলি যে মিষ্টি খাবার শেষে মিষ্টি খাওয়া সুননাথ বা অনেক সময় বলি যে সমস্ত মিষ্টি খাওয়ার পছন্দ করতেন জন্য দেখবেন অনেকে খুব আগ্রহ ভরে মিষ্টি খাওয়ার জন্য সুন্নতের আলোচনাটা অবতারণা করেন তার মানে এই মিষ্টি মিষ্টি সুন্না এগুলো তো পালন আমরা অনেকেই করতে পারছি এবং করাটা সহজ কিন্তু সেই সময়ে এই ক্ষুধার বিরুদ্ধে এবং আপনার এই কঠিন পরিস্থিতির মধ্যে নবী সাল্লাহ সাল্লামের নির্দেশের থেকে পিছপা হয়েছেন একজন সাহাবিও

চূড়ান্ত উন্নতির সোফানে তারা চড়তে পেরেছেন আজ আমাদের মধ্যে না সেই বিচক্ষণ নেতৃত্ব আছে না আমাদের মধ্যে কোরআন সুন্নার প্রতি সেরকম আনুগত্য আছে যার কারণে কিন্তু আমরা পিছিয়ে আছি আমরা হয়তো আসলে সঠিক বাধ্য হতে পারিনি তো এ বিষয়ে আমরা সামনে ইনশাআল্লাহ আরও কথা বলবো সময়ের কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে শেখ আহমদুল্লাহ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত টক শো আলোকপাত আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে আমরা খন্দকের যুদ্ধ বা যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয় সে সম্পর্কে আলোকপাতের চেষ্টা করেছি আমরা প্রেক্ষাপট বর্ণনা করেছি আমরা বর্ণনা শুরু করেছি খুব কমই বলতে পেরেছি হয়তো আমাদের আগামী যে পর্ব সেখানেও আমাদের খন্দকে যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে হবে খন্দকে যুদ্ধে আমরা নতুন কৌশলের কথা জেনেছি সৃজনশীল কৌশলের কৌশলের কথা জেনেছি কাজ অনেক কঠিন নেতৃত্ব যখন যে কাজে এগিয়ে আসে তখন যারা সহযোগী তারাও এগিয়ে আসে নেতৃত্ব যখন ক্ষুধার কষ্ট সহ্য করে তখন যারা অনুগামী যারা আনুগত্য করে তারা উৎসাহিত হয় অর্থাৎ নেতার কথা কাজে মিল হলে যারা অনুসারী অনুগামী তারা সহজেই আনুগত্যের পথে ত্যাগ পথে যেতে পারে এখান থেকে বোধ হয় এটা আমাদের শিক্ষার বিষয় রয়েছে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের